প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের একটা প্রবাদ নিশ্চয়ই মনে আছে, আসলে কেউ দুধ খাবে না কেউ মদ খাবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে দুধ খেয়ে আপনি যেমন আপনার পেশী শক্তি অন্য কারোর সাথে প্রয়োগ করতে পারবেন না, ঠিক একই রকম ভাবে মদ খেয়েও মাতলামি করা যাবে না প্রকাশ্যে, এবং আইন সিদ্ধ নয় এটা। কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে নোবেল নামে একটা ছেলে যে কুড়িগ্রাম অনুষ্ঠানে গিয়ে মদ খেয়ে স্টেজের উপর যথেষ্ট মাতলামি করেছে এবং এটা দেশব্যাপী বেশ ভালোভাবে আলোচিত হয়েছে। কিন্তু তার থেকেও দুঃখজনক বিষয়, এই বিষয়টাতে মানুষের আগ্রহ তো আছে বটে এবং গণমাধ্যমগুলো এই জিনিসটা এমন ভাবে তুলে ধরেছে, এখন তো দেখা যাচ্ছে এই বিষয়টা অনেকটা তার পক্ষেই চলে যাচ্ছে। কারণ নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক, জিনিসটা তার আয়ত্তে চলে এসেছে এবং সে প্রচারণা পাচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট জিনিস। এবং আপনারা আরো লক্ষ্য করবেন, কিছুদিন আগে ঠিক ঈদের সময় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি দিয়েছে, পুলিশ তাদের স্টোমাক পর্যন্ত পরিষ্কার করতে হয়েছে সেটা দেখে। এবং এই যে আমাদের সমাজে বর্তমান চলমান সমাজে এসব ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু একদম নতুন নয়। এবং তার খুব ক্রিয়ত অংশ সামনে এসেছে বলে আমরা এখন জানতে পাচ্ছি এবং এটা নিয়ে উম্মা প্রকাশ করছি। তবে এই বিষয় থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। আমরা আসলে তথাকথিত মিডল ক্লাস এবং নিম্নবিত্ত যারা বলি, তাদের থেকে যে আমাদের উচ্চবিত্ত এবং উচ্চবিত্তের যে সমাজ ব্যবস্থা বর্তমানে বাংলাদেশে গড়ে উঠেছে, তাদের মাথায় এবং নানানভাবে যে পচন ধরেছে, এর কিছু জিনিস আলামত হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি সমাধান কিভাবে হবে এটা তো আমি বলতে পারবো না, এটা আপনারও হয়তো বলতে পারবেন না। এটা সময়ের সাথে সাথে এর স্বরূপ প্রকাশ পাবে এবং এটা কোন দিকে যাবে সেটা তখন আমরা দেখতে পাবো। তো আমরা সেই সময়ের অপেক্ষায় থাকবো এবং সেই সময়ের অপেক্ষায় আমরা আছি। তো আমি আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।